উটের কুঁজ শুকিয়ে গেলে উট মারা যায়, ঝগড়াঝাঁটি মিটে গেলে টিএমসি খতম হয়ে যায়। মনটা গরিব হয়ে গেছে, টাকা আছে, কিছু কিছু লোকের কাছে রাখা আছে, ওনার একটা কিছু হলো কি টাকা পয়সা দিয়ে দিলেন, এই ভিক্ষা দেওয়া এই কেনা আমার অভ্যেস আছে। উনি অন্যকে দোষ দিয়ে নিজেকে বাঁচাবার চেষ্টা করেন, কিন্তু এখানকার লোকগুলো তো ওনাকে ভোট দিয়ে জিতিয়েছে, দায়টা ওনার আছে, সেটা উনি বোঝেন না। পশ্চিমবঙ্গ তো আর গরিব রাজ্য রইল না, আবার কালকে 5 কোটি টাকা। মনটা গরিব হয়ে গেছে, টাকা আছে, কিছু কিছু লোকের কাছে রাখা আছে, সেটা হয়তো দিদিও জানতেন না, বললেন টাকা নেই টাকা নেই। পশ্চিমবাংলার ধারণা হয়ে গেছিলো আমাদের আমরা খুব গরিব, কিন্তু আসলে তা নয়, ধনী আছে, ঠিক জায়গায় ঠিক টাকাটা নাই আর কি। মুখ্যমন্ত্রী আজকে আবার যাচ্ছেন মাল মালের যে হড়পা বাঁধ, যে পরিবারগুলো সব ভেসে গেল সেখানে আজকে যাচ্ছেন ক্ষতিপূরণ দিতে। যাই হোক, উনি ক্ষতিপূরণ দিয়েছেন বোধ হয়, কিন্তু আবার যাতে হড়কা বাঁধ না হয়, আবার যাতে প্রাণহানি না হয়, এটা ওনার দেখার কাজ। ওনার একটা কিছু হলো কিছু টাকা পয়সা দিয়ে দিলেন, এই ভিক্ষা দেওয়া এই কেনা আমার অভ্যেস আছে। কোনো সমস্যার গভীরে যান না, সমাধান করেন না। মেট্রো রেল নিয়ে চলছে, 3-3 বার দুর্ঘটনা ঘটলো, এখন লোক ভয়ের মধ্যে আছে, সেটা সমাধানের ওনার কোনো চেষ্টা নেই। উনি অন্যকে দোষ দিয়ে নিজেকে বাঁচাবার চেষ্টা করেন, কিন্তু এখানকার লোকগুলো তো ওনাকে ভোট দিয়ে জিতিয়েছে, দায়টা ওনার আছে, সেটা উনি বোঝেন না, বা বুঝেও কিছু করেন না, এতেই ওনার আনন্দ, কিছু হলেই কিছু করার সুযোগ পান। বাবুল সুপ্রিয়র সঙ্গে সুদর্শনার খুব খটামুটি লেগে গেছে বিজয় সম্মেলনীকে নিয়ে, উপর থেকে নিচে অব্দি চলছে ওদের, এটাই ওদের পার্টি। যেমন উটের কুঁজ শুকিয়ে গেলে উট মারা যায়, ঝগড়াঝাঁটি মিটে গেলে টিএমসি খতম হয়ে যাবে, সেখানে হবে না কোনো দিন। দেখা যাক কী হয়, চীনেতেও নির্বাচন হয়, একজনই দাঁড়ায় সেই ভোট পায়, সবাইকে ভোট দিতে হয়, সেই জেতে, জানি না ব্যতিক্রম হবে কি না, নতুন যুগ সূচনা হতে পারে কংগ্রেসের, কিন্তু সম্ভাবনা কম। তৃণমূল লীগ বলেছেন আপনারা নাকি রাম ভীতু, না আমরা রাম ভক্তের দল, ভীতু তো ওরা, কে ভীতু আর কে নয় সেটাও বোঝা যাবে। মদন মিত্র কালকে বলেছেন যে দীপাবলির পরে একটা গভীর ষড়যন্ত্র হবে পশ্চিমবঙ্গে, কিসের ইঙ্গিত? উনি বোধ হয় জ্যোতিষী চর্চা করছেন আজকাল, ওটা উনিও বুঝতে পারছেন, কিসের ষড়যন্ত্র কিসের কি, ওদের পার্টির মধ্যে এত ষড়যন্ত্র হচ্ছে পরস্পরের বিরুদ্ধে, বাইরে আর দরকার নেই কিছু। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।